ছিনতাইয়ের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার চার যুবক। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘি থানার তালিত এলাকায়। ধৃতদের নাম শেখ আশিক, প্রীত সিং, দিলীপ মাহাতো, আকাশ মাহাতো। এরা সকলেই বর্ধমান থানা এলাকার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে দুটি ধারালো ছুরি এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত গাড়িটি পুলিশ বাজেয়াপ্ত করেছে। উদ্ধার হয়েছে ছিনতাই হওয়া 40,000 টাকা। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান জেলা আদালতে পাঠায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে ব্যবসায়ী শেখ হাসানুর জামাল বর্ধমান স্টেশন যাবার উদ্দেশ্যে টোটোর জন্য পালিতপুর রাস্তায় অপেক্ষা করছিলেন। তখন এই চার যুবক মারুতি ভ্যান নিয়ে সেখানে উপস্থিত হয়ে হাসানুর বাবুকে গাড়িতে লিফটের জিজ্ঞাসা করে। হাসানুর বাবু টাকার বিনিময়ে গাড়িতে চাপলে দুষ্কৃতীরা আসল রূপ ধরে। ধারালো ছুরি দেখিয়ে হাসানুর বাবুর কাছে 40,000 টাকা ও একটি দামি মোবাইল ছিনিয়ে নেয় এবং মাঝ রাস্তায় তাকে নামিয়ে পালিয়ে যায়। সেই রাতে হাসানুর বাবু বর্ধমান থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ দুষ্কৃতীদের খোঁজার উদ্দেশ্যে তদন্তে নামে। মঙ্গলবার ভোরে এই সকল দুষ্কৃতীদের নবাবহাট এলাকায় ধরে ফেলে। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।